আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। ভাকন পিঠা কুমিল্লা জেলা খুবই জনপ্রিয় এবং পরিচিত একটি পিঠা। এর মাঝে আপনারা হয়তো বা দু একবার মসুর ডাল কিংবা মুগ ডাল দিয়ে ভাকন পিঠা ট্রাই করেছেন। আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে ভাকন পিঠার রেসিপি নিয়ে এসেছি, আশা করি আপনার কাছে ভালো লাগবে। আর একটি বিষয় হচ্ছে, ভাকন পিঠা আর নকশি পিঠা যদিও দেখতে একই কিন্তু স্বাদে ভিন্নতা আছে। আমার আজকের রেসিপিটি আমি আপনাদেরকে সেটাও বলে দেবো। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আজকে ভাকন পিঠা তৈরি করার জন্য আমি এখানে প্রায় 500 গ্রাম পরিমাণ কাঁঠালের বিচি আগে থেকে অফিস কিনে সেদ্ধ করে নিয়ে আছি। আর সেদ্ধ করার কাজটা আমি অফিস কিনে করে নিয়ে আছি, সেজন্য আপনাদেরকে স্ক্রিনের সামনে এনে দেখিয়ে দিচ্ছি। এখন কাঁঠালের বিচিগুলো যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়ে আছে, তখন এতে অ্যাড করে নিয়ে আছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেবো গুঁড়ো দুধ। আমি এখানে প্রায় 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে নিয়ে আছি। দিয়ে দিচ্ছি ফুড কালার। আমি এখানে ইয়েলো ফুড কালার অ্যাড করে নিয়ে আছি প্রায় 1/4 চা চামচ পরিমাণ। আর ইয়েলো ফুড কালার অ্যাড করার বিষয়টি সম্পূর্ণ হচ্ছে আপনার ইচ্ছে করলে এর পরিবর্তে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করে নিতে পারেন। এখন একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি এগুলো একসঙ্গে ব্লেন্ড করে নেব। এই পর্যায়ে আপনাদের কারো হাতের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে, তাতে কোনো সমস্যা নেই, আপনারা পাটায় বেটে অথবা জুসারের সাহায্যে পেস্ট তৈরি করে নিতে পারেন। আমার এখানে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আরও প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ব্লেন্ড করে নেওয়ার পর মিশ্রণটা কেমন হয়েছে তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিষয়টা আমি আপনাদেরকে আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। মোট টোটাল কথা হচ্ছে, এই পর্যায়ে কাঁঠালের বিচিগুলো এমনভাবে পেস্ট করে নিতে হবে যাতে করে এতে কোনো প্রকার দানা দানা ভাব থেকে না যায়। খেয়াল করলে বুঝতে পারবেন আমার এখানে পেস্টগুলো একদম মিহি করে পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে। ঠিক এ পর্যায়ে আমি এগুলো একটা হাঁড়িতে অ্যাড করে নিয়ে চুলায় বসিয়ে নেব। যেহেতু কাঁঠালের বিচিগুলো মোটামুটি ঘন আছে, তাছাড়া এগুলো পেস্ট করে নেওয়া হয়ে গেছে, তাই চুলা বসানোর পর অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে হাড়ের নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আমি অনবরত নেড়ে নেড়ে এখন অপেক্ষা করছি এর চারপাশে বলক ফুটে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। আমার এখানে চুলাটা মিডিয়ামে রেখে আমি আরও প্রায় 4 থেকে 5 মিনিট অপেক্ষা করার পর এর চারপাশ থেকে যখন এভাবে বলক ফুটে এসেছে, তখন চুলাটা লোতে করে নিই। আমি এতে অ্যাড করে নেব চালের গুঁড়া। এই পর্যায়ে আমি শুকনো চালের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে ভেজা চালের গুঁড়ো অ্যাড করে নিতে পারেন। মূলত ভাকন পিঠা তৈরি করা হয় ভেজা চালের গুঁড়ো দিয়ে, কিন্তু চাইলে শুকনো চালের গুঁড়ো দিয়েও ভাকন পিঠা খুব ভালো হয়। আমার আজকে সম্পূর্ণ রেসিপিটি আপনারা দেখে গেলেই বুঝতে পারবেন। চালের গুঁড়ো অ্যাড করে নেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি উপর থেকে ঢাকুন দিয়ে অপেক্ষা করব আরও প্রায় 4 থেকে 5 মিনিট। আর এই 4-5 মিনিট আমার এখানে চুলা রাস থাকবে একদম লো ফ্লেমে। এই পর্যায়ে আপনাদেরকে যে টিপসটি না বললে না, ভাকন পিঠা অথবা নকশি পিঠা তৈরির পূর্ব শর্ত হচ্ছে ডোগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হতে হবে। আমার এখানে চুলা রাস একদম লোতে রেখে আরও প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ডাকুন দিয়ে অপেক্ষা করার পর এখন ডাকুন সরিয়ে নিয়ে চারপাশ থেকে নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব। ভিডিও লম্বা হয়ে যাবে সেজন্য সম্পূর্ণ কাজটি আর আপনাদেরকে দেখিয়ে দিলাম না। মিলিয়ে নেওয়ার কাজ শেষ, এখন আমি উপর থেকে ঢাকুন দিয়ে অপেক্ষা করছি এগুলো মোটামুটি ঠান্ডা হয়ে আসার পুরো মুহূর্ত পর্যন্ত। অর্থাৎ এগুলো আমার হাতে সহ্য হয় ঠিক এ পর্যন্ত অপেক্ষা করছি, কিন্তু কোনো কিছুতে সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করা যাবে না। আমার এখানে প্রায় 10 মিনিটের মতো অপেক্ষা করার পর এখন আমি ডোগুলো মথে নিচ্ছি। আর ডো মথে নেওয়ার কাজে আপনারা ডিম অথবা তেল ব্যবহার করতে পারেন, আবার কেউ চাইলে আমার মতো হাত বারবার পানিতে ভিজিয়ে নিয়ে তবেই ডোগুলো মথে নিতে পারেন। আমি এখানে ডিম অথবা তেল কিছুই ব্যবহার করছি না, হাতটা বারবার পানিতে ভিজিয়ে নিয়ে তবে ডোগুলো মথে নিচ্ছি। ভিডিও লম্বা হয়ে যাবে সেজন্য ডো সম্পূর্ণ মথে নেওয়ার কাজটি আর দেখিয়ে দিলাম না। সবশেষে আমার এখানে ডোগুলো মথে নেওয়া হয়ে গেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কেমন হয়েছে। খেয়াল করলে বুঝতে পারবেন ডোগুলো হাতে নেওয়ার পর হাতের সাথে লেগে থাকছে না, তার মানে আমার এখানে ডোগুলো ঠিকঠাকভাবে মুথে নেওয়া হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি মাঝখান থেকে বল তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খেয়াল করলে বুঝতে পারবেন বল তৈরি করার পর ডোগুলো ফেটে যাচ্ছে না, আর এইভাবে ফেটে না গেলে বুঝতে হবে ডো ঠিকঠাকভাবে মুথে নেওয়া হয়েছে এবং সেদ্ধ ঠিকঠাকভাবে হয়েছে। এখন আমি রুটি তৈরি করে নেব। রুটি তৈরি করার কাজটিও দেখিয়ে দিলাম না, খেয়াল করলে বুঝতে পারবেন মোটামুটি 1/2 ইঞ্চি সাইজের পুরো একটি রুটি তৈরি করে নেওয়া হয়েছে। এখন একটি বোতলের মুখা দিয়ে আমি চারপাশ থেকে এমন গোল করে নিচ্ছি। গোল করার পর আমি চারপাশ থেকে নকশা তৈরি করে নেব। আর এই পর্যায়ে নকশা তৈরি করার কাজটি যার যা রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে নকশা তৈরি করে নিতে পারেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটি নকশা তৈরি করার কাজ দেখিয়ে দিচ্ছি।
এখন একটা স্টিকের সাহায্যে আমি চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে নকশা তৈরি করে নেবো। আর এখানে নকশা তৈরি করার কাজটি আমি যতটা না আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো তার চেয়ে বেশি আপনারা স্ক্রিনে খেয়াল করলে বুঝতে সহজ হবে। এই পর্যায়ে আরেকটি বিষয় আপনাদেরকে না বললে না, এখানে আমি স্টিকের সাহায্যে এভাবে নকশা তৈরি করার কাজটি করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে স্টিকের পরিবর্তে টুথপিক দিয়েও এভাবে নকশা তৈরি করে নিতে পারেন, তবে অবশ্যই চেষ্টা করবেন নকশা তৈরি করার পূর্বে রুটিটি একটু মোটা করে তৈরি করে নিতে এবং রুটির চারপাশে তেল ব্রাশ করে নিতে। এই পর্যায়ে আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, অনেকের ধারণা নকশি পিঠা এবং ফাঁকন পিঠা খেতে স্বাদ একই, কিন্তু দুটো স্বাদ এক না। কারণ ফাঁকন পিঠা তৈরিতে ডাল অথবা কাঁঠালের বীজ ব্যবহার করা হয়, কিন্তু নকশি পিঠা তৈরিতে এ দুটো কোনোটি অ্যাড করা হয় না, শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করে নেওয়া হয়। আমার এখানে পিঠার নকশাটি সম্পূর্ণ করে নেওয়ার পর দেখতে ঠিক এমন হয়েছে। এই অবস্থায় একটি গোলবাটির সাহায্যে আমি চারপাশটা সমান করে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমার এখানে একটি ফিটা তৈরি করার সম্পূর্ণ কাজই দেখিয়ে দেবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখে যাবেন। সবশেষে রুটির চারপাশটা আমি নকশা তৈরি করে নেবো। আর এই পর্যায়ে নকশা তৈরি করার কাজে আমরা একটি স্টিলের নকশা ব্যবহার করছি, আর এই নকশাটা আপনারা চাইলে বাজার থেকে কিনতে পারেন। চারপাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নকশা তৈরি করে নেওয়ার পর আমার এখানে সম্পূর্ণ ফিটাটি দেখতে কেমন হয়েছে তা আপনাদের বোঝার সুবিধার্থে একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো ফিটা তৈরি করে নেব। ভিডিও লম্বা হয়ে যাবে সেজন্য সবগুলো ফিটা তৈরি করার কাজ আর দেখিয়ে দিলাম না। এখন চলে এলাম পরবর্তী ধাপে। তার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিয়ে তাতে অ্যাড করে নিয়েছি 1 কাপ পরিমাণ গুড়। আমি এখানে আখের জোলা গুড় অ্যাড করছি। আর এখানে শিরা তৈরি করার কাজে অবশ্যই চেষ্টা করবেন আখের গুড়ি ব্যবহার করতে। অ্যাড করে নিয়েছি 1 কাপ পরিমাণ পানি। এ পর্যায়ে পানি এবং গুড়ের রেশিওটা সমান সমান হবে, অর্থাৎ যতটুকু পরিমাণে গুড় নেবেন তার ঠিক সমান পরিমাণে পানি অ্যাড করবেন। এখন ফ্লেভারের জন্য অ্যাড করে নিয়েছি 2টো ছোটো এলাচ এবং সামান্য কিছু পরিমাণে মৌরি। আর মৌরি অ্যাড করার বিষয়টি আপনারা ইচ্ছেগুলো স্কিপও করতে পারেন, কিন্তু মৌরির ফ্লেভারটা আমার কাছে বিশেষ করে বেশি ভালো লাগে, সেজন্য আমি অ্যাড করে নিয়েছি। এখন জাল করে একটি ঘন শিরা তৈরি করে নেব। ভিডিও লম্বা হয়ে যাবে সেজন্য শিরা তৈরি করার সম্পূর্ণ কাজটি দেখিয়ে দিলাম না। আমার এখানে শিরাগুলো দেখতে ঠিক এমন ঘন হয়েছে। এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে এগুলো রেখে দেব। এখন ফিটা বেজে নেব। আর ফিটা বেজে নেওয়ার কাজটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, সম্পূর্ণ বিষয়টি আর দেখিয়ে দেব না। এই পর্যায়ে তেল ঠিকঠাকভাবে গরম হয়েছে কিনা তা আমি একটি টুথপিকের সাহায্যে চেক করে নিয়েছি। যখনই দেখবেন টুথপিকের চারপাশে এভাবে বুদবুদ ওঠা শুরু হয়েছে তখন বুঝতে হবে তেল ঠিকঠাকভাবে গরম হয়েছে। এই অবস্থায় আমি অ্যাড করে নিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পিঠাগুলো। এই পর্যায়ে আপনাদেরকে যে বিষয়টি না বললে না, যেহেতু ফিটাগুলো একটু আকারে বড় তাই ফিটাগুলো একসঙ্গে অনেকগুলো অ্যাড না করে আমার মতো চেষ্টা করবেন 2 থেকে 3টি অ্যাড করে নিয়ে তবে বেজে নিতে। একসঙ্গে অনেকগুলো ফিটা অ্যাড করলে সেক্ষেত্রে ফিটাগুলো ভেঙে যাওয়ার একটি সম্ভাবনা থাকবে। আমার এখানে চুলার মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে আমি ফিটাগুলো বেজে নেওয়ার কাজটি করে নিচ্ছি। এই ফিটাগুলো যেহেতু একটু মোটা করে তৈরি করে নেওয়া হয়েছে তাই একটু সময় নিয়ে ফিটাগুলো বেজে নেওয়ার কাজটি করে নিতে হবে। আর একটি বিষয় আপনাদেরকে না বললে না, এই পিঠাগুলো যত বেশি মচমচে হবে খেতে তত বেশি মজা, তাই অবশ্যই চেষ্টা করবেন পিঠাগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে। আমি এখানে চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে আরও প্রায় 12 থেকে 14 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমার এখানে পিঠাগুলো দেখতে ঠিক এমন লালচে বর্ণের হয়েছে। এই অবস্থা আমি পিঠাগুলো উঠিয়ে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা শিরাতে অ্যাড করে নেব। তবে পিঠাগুলো চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গে আমি শিরাতে অ্যাড করছি না, চুলা থেকে নামানোর 2 থেকে 3 মিনিট পর আমি শিরাতে অ্যাড করে নেব। যেহেতু শিরা এবং ফিটা দুটোই গরম আছে তাই সঙ্গে সঙ্গে অ্যাড না করে আমি আপনাদেরকে যে টিপসটি বলে দিয়েছি একই টিপসটি ফলো করলে সেক্ষেত্রে ফিটাগুলো আর নেতিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ফিটাগুলো শিরে ডুবিয়ে নিয়ে আমি আরও প্রায় 3 থেকে 4 মিনিটের মতো অপেক্ষা করছি। 3 থেকে 4 মিনিট পর ফিটাগুলো আমি শিরা থেকে উঠিয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খেয়াল করে বুঝতে পারবেন, দেখে বোঝা যাচ্ছে আমার এখানে ফিটাগুলো কতটা রসালো এবং কতটা মুচমুচে আছে। তারপর আপনাদের বোঝার সুবিধার্থে সবগুলো ফিটা বেজে নেওয়ার পর আমি আপনাদেরকে একটি ফিটা একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি হাতে নিয়ে আমার এখানে ফিটাগুলো কতটা রসালো আছে। তাহলে ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত জানতে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।